কুত্তা যাচ্ছি জানি না কতটুকু যেতে পারবো। অনেক সাবধানে চালানোর পরও মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, মনে হয় না আর সামনে যেতে পারবো। তো যেহেতু আমি একা, যদি আমি কোনোভাবে পড়ে যাই তো সেখানে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সত্যি তিন্দু রাস্তা আসলে অনেক ভয়ঙ্কর। এখানে যারা আমরা আসছি বা যারা এসেছে তারা স্বীকার করুক বা না করুক, আসলে এটা অনেক ভয়ঙ্কর। আর এখন তিন্দুতে যে অবস্থা, বৃষ্টিতে ভিজে শ্যাওলা পড়ে আর রাস্তা যে ভাঙাচোরা, অবস্থা খুবই খারাপ। ভাই ভয় ভয় তো লাগতেছে, আর মনে যাইতে পারবো না মনে হয়। এখানেই মনে হয় আমাকে থেমে যেতে হবে, সামনের রাস্তার অবস্থা বেশি ভালো না। পেছনের ব্রেক সামনের ব্রেক খুবই কম কাজ করতেছে, খুব স্লিপ খাইতেছে। সামনে কিন্তু অনেক ঢাল, তাই ঢালে আস্তে আস্তে নামতেছি আমি। ওই যে সামনে কিছু ভাইদেরকে দেখা যাইতেছে, দেখি তাদেরকে একটু জিজ্ঞেস করি রাস্তার কি অবস্থা। যাওয়া যাবে? যাওয়া যাবে না? ভাঙা আছে সামনে না? ইঞ্জিনটা এসে বন্ধ রাখলাম। হর্ন দিয়ে এখন আমি আরো নিচে নামতেছি, অনেক নিচে, অনেক ভাঙা। কথা চিন্তা কইরা আগে সেই তিন্দু রাস্তা নাই, একদম ভাঙ্গা জুড়া শেষ। ওরে ওরে আরে কইরা গেলাম তো এখন। এই যে যেহেতু পড়ে গেছি আর বেশি দূর আগাবো না, এখন একটু সামনে নেমে ক্যামেরাটা এখন একটু অন করি, তারপরে আবার ব্যাক করব। না 3 কিলো যাওয়ার পর আর যাওয়ার সময় কত কিলো আসলাম এখানে? 3 কিলো হবে না? হ্যাঁ হ্যাঁ না, এখন আমি এই পর্যন্ত কয় কিলো আসলাম? সম্ভবত 3 কিলো আসছে। যাদেরকে বললাম ওরা হয়তো বা বুঝতে পারতেছে না,
আমি এখন গাড়ি ঘুরিয়ে চলে যাব সামনে। এই ভাঙাটা নিয়ে খুব ভয় পাইছিলাম, যাক এক টানে উঠা যেতেছে। এইও এইও এইও, ইঞ্জিন বন্ধ হইস না, ইঞ্জিন বন্ধ হইস না, জোরে জোরে। ভালোই স্লিপ খায়। আর জান বাইরে জিতেছে রে ভাই, চার কিলো পর্যন্ত গেলাম আর সাহস পাইলাম না। সামনে আরো কিছু বাইকদের দেখা যাচ্ছে, সম্ভবত ওনারা ট্রেকিং এ বের হয়েছে। ভাইয়া কই যাবেন? থানচি বাজারে, ওই হাইটা ওইখান থেকে থানচি বাজার থেকে কত দূর? দূর আপনারা তিনডু যাবেন না? যাক, অনেক কে আপনার ট্রেকিং এ আসতেছে। অল দা বেস্ট। সবাই ঢাকা থেকে আসছেন? না, আমি আইসা পড়ছি, অনেক ভাঙা। না আপনারা যান হাইটেশন। এখানে হুন্ডা নিয়েই চালানোটা কত কষ্ট, আমি অনেক অবাক যে ভাইয়েরা এই যে আসলো তারা ট্রেকিং করতেছে, মানে অনেক কষ্ট আসলে। এখন ট্রেকিংয়ের মজাও আলাদা, অনেক শক্তি লাগে, অনেক ধৈর্যের দরকার। তো তাদের জন্য শুভকামনা, আমি দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে সুস্থভাবে তাদের গন্তব্য পৌঁছায় এবং তারা যাতে সুস্থভাবে যাতে তারা তাদের পরিবারের কাছে ফেরত আসতে পারে। অসমাপ্ত তিন্ডু যাওয়া হলো না পুরোপুরি। তিন্ডুর রাস্তা ছিল 8 কিলোমিটার, 3 কিলোমিটার যাওয়ার পরেই চলে আসলাম। এখন যাব ডিম পার হয়ে, আলিকদম হয়ে কক্সবাজার। বাই বাই তিন্ডু, বাই বাই বান্দরবন। 2022 সালে এটা হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় একটি ট্যুর। আল্লাহ বাঁচাইলে, আল্লাহ যদি ইচ্ছা হয় 2023 আবার আসব, যে কোনো সময় যে কোনো দিনে। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।